ঢাকা সিটির ভেতরে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, স্পেশালি এই এলাকাগুলোর ভেতরে এত পরিমাণে রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড এবং বাফেট রেস্টুরেন্ট আছে যে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে মিরপুরে একটু বেশি আছে। আজকে আমি আপনাদের সামনে মিরপুরের দুইটা বেস্ট বাফেট রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি আপনারা স্কিপ করে করে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারাও ডিসাইড করে নেন কোন বাফেটটা আপনাদের সাধ্যের মধ্যে এবং পরিবারের জন্য বেস্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমেই আপনাদের সামনে আমি শুরু করতে যাচ্ছি বাফেট লাউঞ্জ মিরপুরের লাইভ স্টেশন দিয়ে। লাইভ স্টেশনের ভেতরে তাদের ছিল ফুচকা, চটপটি, ওয়াফেল, দোসা, পাস্তা এবং তিন রকমের কাবাব। আমি আপনাদেরকে এক একটা করে সব দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল এক রকমের মাছের কাবাব এবং দুই রকমের চিকেন কাবাব, চিকেন হারিয়ালি কাবাব এবং চিকেন তান্দুরি কাবাব। তাদের এখানে লাইভ স্টেশনে আপনারা আনলিমিটেড সব কিছু উপভোগ করতে পারবেন। আমরা এখান থেকে একটা ফিশ কাবাব এবং দুই রকমের চিকেন কাবাব নিয়ে নিয়েছিলাম। টেস্টটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মাশাল্লাহ, একটা স্মোকি ফ্লেভার ছিল এবং সুন্দর টেস্ট ছিল। এবার চলে আসলাম লাইভ ফুচকা স্টেশনে। আপনারা যতগুলো ফুচকা খেতে চাবেন তারা কিন্তু আপনাদেরকে বানিয়ে দিবে। আমরা এখান থেকে দুইটা দই ফুচকা নিয়েছিলাম এবং এটার টেস্টও ছিল মাশাল্লাহ। একটা আমার হাজব্যান্ড ট্রাই করেছিল, একটা আমি ট্রাই করেছিলাম। প্রতিটা খাবারই তাদের একদম টাটকা, ফ্রেশ এবং মুচমুচে ছিল। এই যে দোসা স্টেশন, দোসা স্টেশনে এসেও আপনারা আপনাদের ইচ্ছা মতো তাদের কাছ থেকে দোসা মেকিং করে নিতে পারবেন। মানে এর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো তারা ইউজ করে সেটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো বললে তারা মেক করে দিবে এবং যতবার বলবেন ততবারই মেক করে দিবে। আমরা এখান থেকে একটা মাসালা দোসা নিয়েছিলাম, সেটার টেস্টও মাশাল্লাহ ছিল। লাস্ট ওয়ান ট্রাই করেছিলাম তিরামিসু ওয়াফেল। ওয়াফেল আমি খুব একটা পছন্দ করি না, এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ট্রাই করো। সে স্ট্রবেরি এবং চকলেট ফ্লেভার দিয়ে ট্রাই করেছিল, বলেছিল মোটামুটি ভালো লেগেছে, খুব একটা না। আর এখানে তাদের আরেকটা আকর্ষণ ছিল নাইট্রোজেন চিপস, যেটা গালে দেওয়ার সাথে সাথে নাক দিয়ে মুখ দিয়ে আপনাদের ধোঁয়া বের হইতে থাকবে। দেখেন পুরো প্রসিডিউর আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে তারা এটা মেক করে। এই নাইট্রোজেন চিপস এবং 3D ফটো বুথ ছিল আজকের বাফেট লাউঞ্জের মেইন আকর্ষণ। সবাই এই দুটাতে এমনভাবে ঝাঁপিয়ে পড়ছিল যে সিরিয়াল পাওয়া দেয়। আরও এখানে ছিল সিজনাল ফ্রুটস দিয়ে লাইভ জুস মেক করা। জুসটা আমরা একদম আমাদের ইচ্ছা মতো বলে মেক করে নিয়েছিলাম, টেস্টও আলহামদুলিল্লাহ ছিল। এখন চলে আসলাম রেভ বাফেট অ্যান্ড রুপটপ রেস্টুরেন্টে। রেভ বাফেটের লাইভ স্টেশনে ছিল দুইটা আস্ত ফিশ বারবিকিউ, আর এই দুইটা ছিল তেলাপিয়া ফিশ বারবিকিউ। টেস্ট মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগে নাই। লাইভ ফুচকা, চটপটি, মোমো, পিৎজা আর আইসক্রিম। এখানে কোনো প্রকার দোসা এবং ওয়াফেল ছিল না। রেভ বাফেটেও বাফেট লাউঞ্জের মতো ফুচকা তারা নিজেরাই মেক করে দিবে। এখানে কোনো প্রকার সেলফ সার্ভিস নাই, আপনারা তাদেরকে বললে আনলিমিটেড ফুচকা আপনাদের জন্য তারা মেক করে দিবে। এখানে আপনারা এসে যত ইচ্ছা তত ফুচকা উপভোগ করতে পারেন। ফুচকাটার টেস্টও ছিল মাশাল্লাহ, একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর এখানে দেখেন স্টিম মোমো, মোমোটা এখন স্টিম হচ্ছে, একটু পরে আমি আপনাদেরকে এটার টেস্ট সম্পর্কে বলতে পারবো। আর ছিল দুই রকমের পিৎজা, একটা পুরা চিজ দিয়ে ভর্তি পিৎজা আর একটা ছিল সসেস পিৎজা। দুইটা পিৎজাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে আসলাম আইসক্রিম পার্লারে। এখানে আপনারা জন প্রতি 1 স্কুপ করে আইসক্রিম উপভোগ করতে পারবেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। আর এটা কিন্তু একবারই আপনারা উপভোগ করতে পারবেন, মানে বারবার বললে সেটা আপনাদেরকে তারা সার্ভ করবে না। আগেই বলে দিয়েছি জন প্রতি 1 স্কুপ করে। আমি ফুচকাটাও খেলাম, মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আর আইসক্রিমের টেস্টটা অদ্ভুত রকম সুন্দর ছিল। আমি দুই রকমের আইসক্রিম এখানে মিলিয়ে নিয়েছিলাম, কারণ আমি আর আমার হাজব্যান্ড ছিলাম এই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন সুশি, সুশি ছিল 3 রকমের। সসেস সুশিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে ভেজিটেবল এবং ফিশ থেকে একটা স্মেল আসছিল। এবার আমি চলে আসলাম বাফেট লাউঞ্জ মিরপুরের সালাদ সেকশনে। এখানে 27 রকমের সালাতের আইটেম তারা রেখেছিল। বেসিক্যালি যে সমস্ত সালাদ অ্যাজ ইউজুয়াল বাফেটে থাকে তার সব রকমই এখানে ছিল। কেশোনাট সালাদ, পাপায়া সালাদ, গুয়াবা সালাদ, মিক্সড ফ্রুট সালাদ, ভেজিটেবল সালাদ, পাস্তা সালাদ, রায়তা, রাশিয়ান সালাদ, এভরি
এভরিথিং। আর এবার চলে আসলাম রেব বাফেটের সালাদ সেকশানে। রেব বাফেটের সালাতের মধ্যেও একদম সিমিলার যেগুলো বাফেট লাউঞ্জে ছিল সেগুলো তো ছিলই, আরও একটা ছিল ক্রাব সালাদ এবং সিজনাল ফ্রুটস আনারস আর পেয়ারা। এই পর্যায়ে এসে আমি এখন দুইটা বাফেট রেস্টুরেন্টের লোকেশান আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি বাফেট লাউঞ্জ মিরপুর 12 লোকেশান, সাফুরা টাওয়ার সিটি অন সুরত নগর 142 সেনানিবাস রোড পল্লবী মিরপুর 12। আশা করি আপনারা এই লোকেশানে আসলেই পেয়ে যাবেন বাফেট লাউঞ্জ মিরপুর। আমি আপনাদেরকে লোকেশানটাও একদম স্পষ্ট করে শেয়ার করে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এখন আমি এই বাফেট লাউঞ্জ মিরপুরের ভেতরে প্রবেশ করছি আর এটার ফুল অ্যাম্বিয়েন্স সম্পর্কে আপনাদেরকে ডিটেইলে বলে দিব। বাফেট লাউঞ্জ মিরপুরের লাঞ্চ টাইম ছিল 1টা থেকে 4টা আর ডিনার টাইম ছিল 7টা থেকে রাত 10টা। লাঞ্চ মেনু ছিল 101+ আইটেম 699 টাকা এবং ডিনার মেনু ছিল 101+ আইটেম 749 টাকা। শুক্রবার আর শনিবারের জন্য লাঞ্চ এবং ডিনার বোথ 749 টাকা করে। তাদের এখানে সিটিং ক্যাপাসিটি ছিল 700+। আপনারা বিয়ে, জন্মদিন, পার্টি, যে কোনো অনুষ্ঠানের জন্য এই প্লেসটাকে সিলেক্ট করতে পারেন। হিউজ প্লেস তাদের এখানে, আর ছবি তোলার জন্য স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গা তারা ক্রিয়েট করে রেখেছে যেটা অ্যামেজিং। আমি আপনাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। ডেকোরেশন, সিটিং ক্যাপাসিটি, এভরিথিং আমার কাছে প্রচণ্ড রকম ভালো লেগেছে। আর তারা যে চেয়ারগুলো ইউজ করেছে সেখানেও আপনারা কমফোর্টলি বসে 3 ঘন্টা আপনাদের খাবার উপভোগ করতে পারবেন। আশা করি ব্যাকে পেইন কিংবা কোনো প্রকার হেজিটেশন ফিল করবেন না, কারণ যেহেতু আমি করি নাই এজন্য আমি এটা বলতে পারছি। সম্পূর্ণ ডেকোরেশন, সম্পূর্ণ অ্যাম্বিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে যে হোস্টেসরা ছিল, ম্যানেজমেন্টের লোক ছিল, ওয়েটাররা ছিল, প্রত্যেকের বিহেভিয়ার আমাকে জাস্ট মুগ্ধ করেছে। তারা বারবার করে এসে কোনো কিছু লাগবে কি না, কোনো কিছুর কোনো অসুবিধা হচ্ছে কি না, এভরিথিং আমাদেরকে আক্স করেছে। শুধু আমাদের না, এখানে যারা এসেছিল সবাইকে আক্স করেছে। আর কোক, ড্রিঙ্কস এগুলো তো আনলিমিটেড তারা সার্ভে বিজি ছিল, যখন যেটা লাগবে তখন সেটা আমাদেরকে দিয়েছে। এখন আমি চলে আসলাম রেব বাফেট অ্যান্ড রুপটপ রেস্টুরেন্টের লোকেশানে, হাউস নাম্বার 11 সেকশন এ মিরপুর 11, একদম অপোজিট জমজম কনভোকেশন হল। আপনারা এখানে আসলেই লোকেশনটা ক্লিয়ার দেখতে পাবেন। প্রবেশ করছি রেব বাফেট অ্যান্ড রুপটপ রেস্টুরেন্টে। ঢুকেই আপনারা তাদের রিজার্ভেশন সেন্টার দেখতে পাবেন এবং সুন্দর করে সাজানো তাদের অ্যাম্বিয়েন্সটা খেয়াল করবেন। ভিউয়ার্স, লাইভ স্টেশন সহ খাবার রাখার যে প্লেসটা আছে এবং সিটিং ক্যাপাসিটি, এভরিথিং খুব সুন্দর পরিপাটি করে তারা সেট করে রেখেছে। গ্লাস থেকে পানির ফোয়ারা সহ আরও অনেক আকর্ষণ আছে, যেটা আস্তে আস্তে আপনাদেরকে আমি এখন বলবো। আজকে এখানে একটা বিয়ে ছিল, তাই রেপ সাজিয়েছিল ফুল দিয়ে, আর এত সুন্দর লাগছিল দেখতে যে এখানে বসে খাবার খেতে যে কারোর ভালো লাগবে। এই পোর্শনটা ছিল রেব বাফেটের বাফেটের জন্য। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরে যে রুফটপ রেস্টুরেন্টটা আছে সেখানে। এত সুন্দর ডেকোরেশন যে শুধু আপনারা দেখতে থাকবেন এখানে আসলে। আমার কাছে প্রচণ্ড রকম ভালো লেগেছে, জানি না আমার মতো আপনাদেরও ভালো লাগবে কি না, বাট তারা চেষ্টা করেছে যথাসাধ্য সুন্দর করার জন্য। আর এখানে গাছগাছালি এবং আলোর যে কম্বিনেশনটা তারা রেখেছিল, মাশাল্লাহ, আমাকে তো মুগ্ধ করে ফেলেছে। প্রতিটা শোপিস সহ শুরু করে এখানে ছিল অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামটা যে এত সুন্দর আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আমি এখন চলে যাচ্ছি আরও উপরে, মানে তিনতলাতে। তিনতলাতে যাওয়ার এই পর্যায়ে এসে আপনারা খেয়াল করবেন সুন্দর এই অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের উপরে একটা পানির ফোয়ারা তারা রেখে দিয়েছে, যেখানে পাথর থেকে বেয়ে বেয়ে পানিগুলা নিচে এসে পড়ছে। এমন একটা প্লেসে বসে খাবার উপভোগ করতে কার না ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছিল।
ইভেন নিচে আমরা যেখানে বাফেট খেতে এসেছিলাম সেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, তাই আমি তাদের ওয়েটারদেরকে বলেছিলাম আমাদেরকে যেন এই উপরে একটা বসার ব্যবস্থা করে দেয়, এবং তারা সেটাই করেছিল। আমি এত সুন্দর পরিবেশে বসে খাওয়ার লোভটা সামলাইতে পারছিলাম না। আপনাদেরকে সব আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, আই হোপ কিছুটা হলেও আইডিয়া নিতে পেরেছেন। আর এখানে ছিল একটা স্মোকিং জোন, স্মোকিং জোনটাও খুব সুন্দর, এখানে ভাইয়ারা বসে স্মোক করছিল। স্মোকিং ছাড়াও আপনারা এখানে ফটোশ্যুট করতে পারেন। এবার আমি চলে আসলাম বাফেট লাউঞ্জ মিরপুরের ডেজার্ট সেকশানে। ডেজার্টের মধ্যে তাদের ছিল তিনটা হোল কেক এবং পুডিং, ফিরনি, পায়েস, কুনাফা, ব্রেড সহ আরও অনেক রকম আইটেম। আমি আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। কাস্টার্ডগুলো দেখেন, বাটার বানও ছিল, আর কিউব কেকও তো ছিল বেশ কয়েক রকমের। এখানে যে দুই রকমের পুডিং ছিল সেটার উপরেও তারা সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। ছিল জেলো কেকও, দুই তিন রকমের জেলো কেক ছিল। আপনারা এদের ডেজার্ট সেকশন দেখলে অটোমেটিকই বলবেন, ওয়াও এত রকম আইটেম! আমি তো প্রথমেই এসে স্ল্যাটার দেওয়া শুরু করলাম, কারণ বাফেটে গেলে আস্ত কেক দেখলে স্ল্যাটার আমার দিতেই হবে। আমি তিনটা কেক থেকেই অল্প অল্প করে নিয়ে নিলাম, জাস্ট আপনাদের সাথে টেস্ট শেয়ার করার জন্য। আর বাদবাকি ডেজার্ট থেকেও আমি অল্প অল্প করে নিয়ে নিলাম, যে কোনটা কেমন ছিল যেন আপনাদেরকে বলতে পারি। সব কিছু তো আসলে টেস্ট করা সম্ভব না, যেগুলো ভালো লেগেছিল সেগুলোই নিয়েছি। ডেজার্ট খাওয়া শুরু করলাম আল্লাহর রহমতে, এবং টেস্টটা মাশাল্লাহ সবগুলারই সুন্দর ছিল। এবার আমি চলে এসেছি রেভ বাফেটের ডেজার্ট সেকশানে। এখানেও তারা দুইটা হোল কেক সহ অনেক রকমের কিউব কেক রেখেছিল, ফিরনি, পায়েস, কুনাফা, জর্দা ভাত, ডোনাল্ড, কাপ কেক, গোলাপজামুন সহ আরও অনেক আইটেম। আমি আপনাদেরকে একটা একটা করে সব দেখিয়ে দিচ্ছি। জেলো কেক, দই, কাস্টার্ড কি ছিল না, বানও ছিল দুই তিন রকমের, ছিল উমালি, টুলুম্বা এবং সেমাইয়ের আইটেমও। আমি এখান থেকে অল্প অল্প করে সব আইটেমগুলা নিয়েছিলাম। যে বাফেট রেস্টুরেন্টগুলাতে আমি যাওয়ার পরে হোল কেক দেখি আমার প্রচণ্ড রকম ভালো লাগে, কারণ হোল কেকটা স্ল্যাটার দিয়ে খাওয়ার মজাই আলাদা। রেভ বাফেটে এসেও আমি এই হোল কেক স্ল্যাটার দিয়েছিলাম, আর এখান থেকে নিয়েছিলাম আমার পছন্দের সমস্ত কেকের আইটেমগুলা। ফার্স্ট আমি জর্দা ভাতটা ট্রাই করেছিলাম, একদম বিয়ে বাড়ির মতো টেস্ট ছিল। আর প্রতিটা ডেজার্ট আইটেম মুখে দেওয়ার সাথে সাথে একটা চোখ বন্ধ ফিল আসছিল। এখানে বাটার স্কচ যে কিউব কেকটা ছিল, মাশাল্লাহ এত বেশি টেস্টি! এর আগে আমি এমন টেস্টি বাটার স্কচ কেক খুব কমই খেয়েছি। গোলাপজামুনটা হালকা একটু শক্ত ছিল, তারপরেও টেস্ট মাশাল্লাহ ছিল। কাপ কেকগুলাও একদম আমার মনের মতো ছিল। এদের ডেজার্ট আইটেমটা খেয়ে আমি একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছি। স্পেশালি প্রত্যেকটা ডেজার্ট আইটেম খেয়ে বলেছি আলহামদুলিল্লাহ। এখন আমি চলে আসলাম বাফেট লাউঞ্জ মিরপুরের ড্রিঙ্কস এবং স্যুপ সেকশানে। ড্রিঙ্কসের ভেতরে তারা এখানে তিন রকমের ড্রিঙ্কস রেখেছিল, অরেঞ্জ, পাইনঅ্যাপল অ্যান্ড ওয়াটারমেলন। আর এখানে স্যুপ সেকশানেও ছিল তিন রকমের স্যুপ, একটা ছিল সি ফুড স্যুপ, ক্লিয়ার থিন ভেজিটেবল স্যুপ এবং থাই স্যুপ। আমরা এখান থেকে ক্লিয়ার থিন ভেজিটেবল স্যুপটা নেই নাই, নিয়েছিলাম থাই স্যুপ এবং সি ফুড স্যুপ। দুইটা স্যুপের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে এখন আমি শেয়ার করে দিচ্ছি। থাই স্যুপটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, একটা স্পেশাল কোনো ভাব ছিল না। বাট সি ফুড স্যুপটা একটা অথেন্টিক টেস্ট ছিল, ভালো লেগেছিল। আমরা দুইবার করে সি ফুড স্যুপটা নিয়ে খেয়েছিলাম। এবার চলে আসলাম রেভ বাফেট রেস্টুরেন্টের ড্রিঙ্কস এবং স্যুপ সেকশানে। ড্রিঙ্কসের ভেতরে তাদেরও তিন রকমের ড্রিঙ্কস ছিল, অরেঞ্জ ড্রিঙ্কস, মাল্টা ড্রিঙ্কস অ্যান্ড পাইনঅ্যাপল ড্রিঙ্কস। আর স্যুপের মধ্যেও তাদেরও তিন রকমেরই স্যুপ ছিল, থাই স্যুপ, ক্লিয়ার ভেজিটেবল থিন স্যুপ এবং সি ফুড স্যুপ। আমরা এখান থেকে তিন রকম স্যুপই নিয়েছিলাম, বাট আমি ট্রাই করেছিলাম দুই রকম। আমার কাছে দুই রকম স্যুপই মাশাল্লাহ লেগেছিল, স্পেশালি সি ফুড স্যুপটা আমরা বারবার করে খেয়েছিলাম। আমার হাজবেন্ডকেও ট্রাই করতে বলেছিলাম, সেও বলেছে সি ফুড স্যুপ এবং থাই স্যুপ অনেক বেশি ভালো লেগেছে অন্য বাফেট রেস্টুরেন্টের তুলনায়। একেবারেই শেষে আমি বাফেট লাউঞ্জ মিরপুরের মেইন কোর্সগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। মেইন কোর্সের মধ্যে ছিল অন্থন, পাপাডাম, রোল, স্প্রিং রোল যাকে বলে, দুই তিন রকমের চিকেন ফ্রাই ছিল, ফিশ ফ্রাই, অনিয়ন ফ্রাই, ক্রাব ফ্রাই, স্টিম রাইস, ফ্রাইড রাইস,
প্রত্যেকটা খাবার ডেকোরেশনটা শুধু একবার দেখেন। এটা চিলি চিকেন, মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগছে দেখতে। আর এটা ছিল ক্রাব মশালা, ছিল মঙ্গোলিয়ান ফিশ, গার্লিক প্রন, তিন রকমের ভেজিটেবল, মিক্সড ফ্রাইড ভেজিটেবল এবং ছিল চাইনিজ ভেজিটেবল, ছিল বারবিকিউ, নাগা উইংস, হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হায়দ্রাবাদি দম বিরিয়ানি থেকে সুন্দর একটা স্মেল আসছিল। দুই রকমের নান ছিল, বাটার নান, গার্লিক নান, আর ছিল টিক্কা ডাল, ছিল টিক্কা চিকেন মশালা, ছিল বিফ ডাল গোশ এবং কলিজা ভুনা, আরও ছিল চিকেন গ্লাসি, ছিল ইন্ডিয়ান ভেজিটেবল চিকেন দো পেঁয়াজা, ছিল চিকেন বাটার মশালা, স্পাগেটি এবং দুই রকমের পাস্তা, একটা ছিল পেনি পাস্তা আর একটা ছিল ক্রিমি পাস্তা। সব কিছুই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, লাস্ট ছিল হান্ডি বিফ। হান্ডি বিফটার চেহারাটা একটু দেখেন। এবার আমি আপনাদেরকে এই খাবারগুলার টেস্ট কেমন ছিল সেটা সম্পর্কে বলতে পারবো। মেইন কোর্সের মধ্যে আমাদের কাছে কলিজা ভুনাটা একদম তিতা লেগেছিল। হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা ছিল সেটা আমাদের কাছে ভালো লেগেছিল, মাটনটা একদম মেল্ট হয়ে গিয়েছিল। আর বাদবাকি কিছু কিছু আইটেম আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে, অথেন্টিক কোনো টেস্ট ছিল না। আর অ্যাপিটাইজার আইটেমের মধ্যে স্প্যাগেটিটা একটু ভালো ছিল, বাট দুই রকম পাস্তাই টেস্টলেস ছিল। এই যে দেখতে পাচ্ছেন ক্রিমি পাস্তা, এটা পুরো আটার দলা। যাই হোক, আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করলাম। এবার চলে আসলাম রেভ বাফেট রেস্টুরেন্টের মেইন কোর্সে। এদের মেইন কোর্সের সাথে বাফেট লাউঞ্জের মেইন কোর্সের অনেকটা সিমিলার ছিল, মানে একদম সিমিলার আইটেমই এখানে ছিল বলা যায়। নতুন করে আর বলার কিছু নাই, তবে এদের এখানে চিকেনের আইটেমটা একটু বেশি ছিল। চিকেন ফ্রাই ছিল দুই তিন রকমের, আর দুই তিন রকমের পাকোড়া ছিল, সাথে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি এবং হোয়াইট চিকেন আর চিকেন কালিয়া। আর বাফেট লাউঞ্জের মতো লাইভ কাবাব স্টেশন না থাকলেও তাদেরও এখানে দুই রকমের কাবাব ছিল, ছিল বিফ ভুনা, একদম লাল টকটকে বিফ ভুনা, ছিল খাসির রেজালা, ডাল বাটার ফ্রাই, স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড রাইস, নাগা উইংস ছিল দুই রকমের, বাটার নান, স্প্যাগেটি এবং পাস্তাও ছিল দুই রকমের। ব্রেভ বাফেটের লাঞ্চ আইটেম ছিল 100+, প্রাইস ছিল 895 টাকা, আর ডিনার আইটেম ছিল 105+, যেটার প্রাইস ছিল 945 টাকা। আর আপনারা লাঞ্চ আইটেমে আসবেন 1টা থেকে 4টা পর্যন্ত, আর ডিনার আইটেমে আসবেন 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানেও ড্রিঙ্কস পানীয় আনলিমিটেড। আমরা এখন চলে আসলাম মেইন কোর্সের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। মেইন কোর্সের ভেতরে সব রকম আইটেম তো নেওয়া সম্ভব না, তবে আমরা বিরিয়ানিটা টেস্ট করেছিলাম, মাশাল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর বাদবাকি যে সমস্ত আইটেমগুলো আমরা টেস্ট করেছিলাম সবগুলাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ লেগেছে। এমন কোনো মেইন কোর্স ছিল না যেটা খেয়ে আমরা ওয়াও একটা কথা মুখ থেকে বলতে বাধ্য হইনি। দুইটা বাফেট রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সই আপনাদের সামনে আমি শেয়ার করে দিলাম। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর তারপরেও যদি কোনো প্রকার কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। আর আপনারাও যদি এই দুইটা বাফেট রেস্টুরেন্ট সার্ফিং করে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। তবে আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি, এই দুইটা রেস্টুরেন্টের ভেতরে হসপিটালিটি এবং খাবারের টেস্ট বেসিসে রেভ বাফেট অ্যান্ড রেস্টুরেন্ট আমার কাছে বেস্ট লেগেছে। একটু প্রাইস বাফেট লাউঞ্জের থেকে বেশি হইলেও আপনারা এখানে এসে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো খাবার এবং পরিবেশ উপভোগ করতে পারবেন।